আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদেরকে সরস্বতী পূজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আজকে দেখো বৃষ্টিও হয়নি এটা একটা মানে খুব ভালো কথা তোমরা সবাই আশা করি খুব খুব এনজয় করছো আজকের দিনটা তো আমার বাড়ি তো মগরাতে এখানকার সরস্বতী পূজো খুব বিখ্যাত তোমরা সবাই জানো তো আমি আজকে যাচ্ছি প্যান্ডেল হপিং করতে বন্ধুরা সুমিস ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা এবার রেডি হয়ে গেছি আমরা এবার ঠাকুর দেখতে বেরোচ্ছি তো তোমরা আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকো আর সব প্যান্ডেল আমরা ঘুরে ঘুরে দেখাবো এখানকার লাইটিং তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো প্লিজ স্কিপ করবে না কাটবে না পুরোটা দেখো তোমাদেরও ভালো লাগবে তো চলো বন্ধুরা এটা হচ্ছে মগরা কোলার বান্ধব সম্মিলনী ক্লাব তো এদের এরাও মানে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা এরা মনে হয় সমস্ত ছোট ছোট মাটির কুচি আর বাঁশের কুচি দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে তো তোমরা দেখো দেখো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে অসাধারণ করেছে অসাধারণ হ্যালো বন্ধুরা এখন আমরা এসছি মগরা কোলার ঐক্য সম্মিলনীতে তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর তোমাদেরকে আমরা বাইরে থেকে দেখাচ্ছি খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাবো তারপর তোমাদের দেখাচ্ছি যে কেমন করেছে প্যান্ডেল তোমরা দেখো এই প্যান্ডেলটা হচ্ছে মগরা ইউনাইটেড ক্লাবের প্যান্ডেল তো এখন আমরা এর মধ্যে প্যান্ডেলটার মধ্যে ঢুকছি এই প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে এরা মানে টেরাকোটার কাজ করেছে বেশ সুন্দরভাবে করেছে ওপরের ডেকোরেশনটাও দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের আর এখানকার ঠাকুরটাও একদম নতুনত্ব ঠাকুরের ড্রেসটাও খুব সুন্দর বন্ধুরা তোমরা সরস্বতী পূজোর সবাই কে কি করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমাদের সাথে তোমরা যে প্যান্ডেল দেখছো আমাদের কারণে আছো সেটাও জানাবে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে এবং লাইকটা অবশ্যই করবে এবং কমেন্ট অবশ্যই করবে আর তোমরা কিন্তু লাইক আর কমেন্টটা অবশ্যই করো কারণ তোমরা আমাদের বন্ধু তো তোমাদের ওপিনিয়ন না পেলে তো আমরা কিছু বুঝতে পারবো না তো এনগেজমেন্টটাও তো খুব দরকার বন্ধুরা এটা হচ্ছে নতুন ক্লাব সোনালী শঙ্কর প্যান্ডেল তো তোমাদেরকে দেখালাম অবশ্যই বলো কেমন লাগলো বন্ধুরা দেখো এটা হচ্ছে মগরা নেতাজি সংঘের পুজো তো তোমরা দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে বন্ধুরা দেখো এটা হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এদের কারুকার্যটা সত্যি খুব সুন্দর অনেক রকম জিনিস দিয়ে এরা প্যান্ডেলটা তৈরি এবং এখানকার ঠাকুরটাও খুব সুন্দর করেছে তো দারুণ লাগলো প্যান্ডেলটা
আমরা এটা হচ্ছে মগরা নতুন গ্রাম অভিযান সংঘের পুজো। তো প্যান্ডেলটা দেখো, এটা ছোটর মধ্যে হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। শুভেচ্ছা আপনাদের সকলের, ভালোবাসা সহযোগিতা। এটা হচ্ছে মগরা জাগরণী সংঘের পুজো। তো এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, আর ঠাকুরটাও দেখো অপূর্ব সুন্দর হয়েছে। তো তোমাদেরকেও দেখাচ্ছি ক্যামেরায়, তোমরা দেখো দারুণ হয়েছে। ঝাড়পাতিটাও বিশাল, মানে বড় করেছে। আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের প্যান্ডেলগুলো কেমন লাগছে, আর আমার আজকের লুকসটা কেমন লাগছে সেটাও বলো। বন্ধুরা, এটা হচ্ছে মগরার জয়পুরের বন্ধুমহলের প্যান্ডেল। এখানকার লাইটিং এবং প্যান্ডেল দুটোই দুখানায় খুবই সুন্দর হয়েছে, আর বেশ একটা প্যান্ডেলের মধ্যে নতুনত্ব একটা থিম ওরা রেখেছে। আর প্যান্ডেলের ভেতরের বাইরের লাইটিং খুব সুন্দর, আর ভেতরের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, বেশ নতুনত্ব। তো দেখো তোমরাও, তো এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো লাগে। এটা হচ্ছে মগরা জয়পুরের সবুজ সংঘের প্যান্ডেল। আর দেখো এই প্যান্ডেলটার কাজগুলো হচ্ছে সব বাদামের খোলা দিয়ে, মানে আখরোট চীনা বাদাম। আর দেখো এই যে হাতিটা করা হয়েছে, এটা হচ্ছে মানে ওই যে কুলের বীজ হয় সেই কুলের বীজ দিয়ে করা হয়েছে, মানে খুব সুন্দর করা হয়েছে প্যান্ডেলটা। আর ওপরটা দেখো, ওপরের ঝাড়টাও মানে অপূর্ব সুন্দর, খুব বড়। ওপরে ওই একই রকম কাজ করেছে এরা, আর মানে ঠাকুরটাও মানে অপূর্ব সুন্দর করেছে। এটা হচ্ছে মগরার পূর্ব শেখ পাড়ার অগ্রগামী সংঘের পুজো। তো চলো তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা। এখানে মেন থিম হচ্ছে ওরা ছোট ছোট প্রদীপ দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে, আর উপরটা একদম খোলা রেখেছে দেখো। এটা হচ্ছে মগরার চুঙ্গির রবীন্দ্র সংঘের পুজো। এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে ছোটর মধ্যে। তোমরা তো এতক্ষণ আমাদের সাথে ঘুরলে, সরস্বতী ঠাকুর দেখলে, সব প্যান্ডেল তোমাদের দেখালাম মগরাতে। তো আশা করি নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো লেগেছে।
তো প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠাকুরগুলো কেমন লাগলো, প্যান্ডেল কেমন লাগলো, লাইটিং কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই সবাই বেশি বেশি কমেন্ট করো, লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটা সবাই একটু বেশি করে সাবস্ক্রাইব করো। এটা তোমাদের কাছে মানে আমার একটা রিকোয়েস্ট, দেখো সাবস্ক্রাইব করতে তো এক্সট্রা কিছু করতে হয় না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, যাতে করে আমি একটু মোটিভেশান পাই, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি দেবো নতুন নতুন। এখনও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমার করার অনেক ইচ্ছে আছে, তো প্লিজ সবাই পাশে থেকো আর একটু সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।